أقام الصلاة والسلام بسم الله الرحمن الرحيم Allah বলছে ও আমার বিশ্বাসী বান্দা ও আমার বান্দিরা ও আমার মুসলমান বান্দা ও মুসলমান বান্দিরা ও আমার আদেশকারী বান্দা ও আমার আদেশকারী বান্দিরা ওয়াল সাবিরিনা ওয়াল সাবিরাত ও আমার ধৈর্যশীল বান্দা আমার ধৈর্যশীলই বান্দারা এরকম সুবহানাল্লাহ কিন্তু বাবা সোনার দানরা আজকে মুসলমান সব জিনিসের মহব্বত করলো কিন্তু বাবা আজকে সেই মুসলমান কোরআনের মহব্বত করতে জানলো না যেরকম ঠিক না বিঠি আব্বা জানাবাত ও বাদবাড়ি বন্ধুরে কেন বসেন না ও মা বলে না বাদবাড়ি মা বলে না শুনে রাখো বউ আশা করে মা আজকে সবার মধ্যে এসিয়েছেন রে মা কেন মা তুমি বুঝলি না রে মা ও মা তুমি কি জান্নাত যাবা না আল্লাহ রসুল কি বললো মা ভালো করে শোনো আল্লাহ নবী বলল আলমারা তুই যা সাল্লাত খামসাহ নবী বলেন কোন একটা মেয়ে যদি পাঁচ বক্ত নামাজ পড়ে ওয়া সামা সাহরহা ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে ওয়া সামা ফরজাহা ওই মেয়েটা যদি চরিত্রবান হয় সুন্দর পবিত্রতা হয় নিজের পর্দা পুষি দেয় থাকিয়া যায় আল্লাহ রসুল ওয়া তা বালাহা ওই মেয়েটা যদি স্বামীকে ভালোবাসে স্বামীর খেদমত করে আল্লাহ নবী বলো ফাঁকা দেখো রোমা নায় আবু আবির জান্নাতির সাত ওই নারীদের জন্য আল্লাহ আত্মা জান্নাতের দরজা খোলা রায় যেমন সুবহানাল্লাহ আব্বা তো আমার আজকে আমি নিজে নামাজটা পড়লাম কোন তো আমার বিবি নামাজ পড়বে আমি নিজে মসজিদ যাই না আমার বিবি নামাজ পড়বে আমি নিজে রোজা করা জানি না আমার বিবি রোজা করবে এমন তো নারীরে বিনামাজি হওয়া ভাল পায় ধরে কোন ঠিক যাবে ঠিক তাকে মডার্ন যুগের নারী তোমার জায়গা নাই রে বাবা ইস বাপ রে বাপ কেন বাবা আমাকে বলে হুজুর দোয়া করবেন আল্লাহ দিলে পাঁচটা বেটা গো হুজুর তোমাদের দোয়া আশীর্বাদে বেটি তো নাই চারটে বেটা মানুষ করলাম ওই চারটে মানুষ হচ্ছে চারটে বেটার মান সম্মান গোটাই পায় একটা বেটা পাইলাম না ওটি বেটা এলপি তিন বেল ফেল করলো লাস্টেরটা বড়টা ডাক্তার হুজুর দোয়া করেন ছোটটা ইঞ্জিনিয়ার আর তিন নম্বরটা দারগা পুলিশ আর চার নম্বরটা মাস্টার আর পাঁচ নম্বরটা হুজুর এলপিতে তিন বেল ফেল হুজুর ওটার প্রশংসা কমও না নামও না কম হুজুর দোয়া করেন ওইটি বাস বাড়ি নিয়ে যায় মোল্লা সাহেবের হাত তুলি দিয়ে কিছু মুন্সি মানুষ এত হয়ে খায় যেরকম ঠিক আমি ঠিক যেটা স্পেশাল ব্রেন ওইটা সায়েন্সে ডাক্তার হবে আর যেটা একটু লোয়ার ব্রেন ওটা আর্টসে ওটা একটু ইঞ্জিনিয়ার হবে আর যেটা কোনো মতে চলে ওটা ফাইভ পাস করো যে ওটা দারগা পুলিশ হবে আর যেটা মানে অসল বানিয়ে মাত্র গলা ওটা নিয়ে যা মাদ্রাসা দেয় যেরকম ঠিক না ঠিক আলিফ করতে আলিশ কর বি করতে বালিশ কর ওটি নিয়ে যাকে বাংলা সাহেব দোয়া করেন আল্লাহ দিলে লক্ষ্মীপুর বাজার গেলে মানুষ কয় আপনি ডাক্তারের বাবা না তাহলে হ্যাঁ আসেন চা খান গো আমি সিংকে ভগবান বলে গেছিলাম ভগবান আচ্ছা আপনি কি ইঞ্জিনিয়ার আব্বা কলে হ্যাঁ সিংকে খরমুজে গেছিলাম আমাকে আপনি কি টাকা আব্বা নাকি কলে হ্যাঁ এক জায়গায় গেছিলাম ওই যে আমি মাকড়ি গেছিলাম আমাকে বলে আপনি মাস্টার আব্বা না কলে হ্যাঁ হুজুর কন্যা চারি বেটা সম্মান পাইলাম আর লাস্টে রহিমুদ্দি আমাকে শেষ করলো হুজুর এটি নিয়োগ করছেন তাতে কিছু মুন্সি মাংস হ্যাঁ খাবার পায় সেটার ব্র্যান্ড কিছু নাই অসল ওটি নিয়ে আমাদের সাথে আমি করতে আলিশটা বিয়ে করতে বালিশ করে হুজুর কাজ পড়ো আকা হুজুর আর জীবনে ছুটি দিবেন না যতদিন এই কোরআনে পড়া জানবে না যতদিন মুন্সি মাংস হবে না আল্লাহ রসুল বোখারি নম্বর এক নম্বর হাদিসে বলছে যাই যে নিয়ত করিবে যেরকম চিন্তা পেটি না বাবা নিয়ত করছে যাতে মুন্সি মাংস হয় আবার হুজুর এই সবাক ছুটি দিবেন না ইয়ের জন্য মান সম্মান শেষ আমার হুজুর বলছে ব্যাপারী সাহেব দেখেন আপনি তো কোন ব্যাপারী মানুষ নামি ধনী মানুষ ডাক্তার ইঞ্জিনিয়ার বাবা আমরা ঠিক আছে আপনার ছেলেকে মানুষ করা আত্মেষ্টা করব এখন ছেলে নিয়ে তো দিল হুজুর কালি বইতা আলিশ হুজুর কিনেতে 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 তারপরে হুজুরের কাছে বলে হুজুর এখন আমি কোরআন পড়তে পারবো আলিফ বা যেরকম সুবহানাল্লাহ এখন হুজুর
আমপাড়া থেকে কায়দা থেকে শুরু করি হুজুরকে বলে হুজুর আজকে আমার কোরআনটা দাও আজকে আমি সেই কোরআন নিয়ে নেব হুজুর বলে বেচার এই যে কোরআন পড়ে নাও ওই ছেলে তখন কোরআন হাতে নিয়ে আল্লাহর কাছে কাঁদে আল্লাহ ও আল্লাহ তোর কোরআন শিখার জন্য আছি আল্লাহ আজ এক বছর চলে যায় এই কোরআন শিখার জন্য হুজুরের কাছে মার কাছে দেখার জন্য বাবার দেখার জন্য ছুটি চাইছিলাম আমার হুজুর বলছে এই কোরআন যতদিন পড়া জানবা না অতদিন তোমার এই স্কুল মাদ্রাসার থেকে ছুটি হবে না আল্লাহ আজকে আমি তোর কোরআন পড়া শুরু করলাম ছেলে তখন বিসমিল্লাহ বলিয়ে তখন আল্লাহ কোরআন শুরু করলো আলিফ লাম মিম দেখো সুবহানাল্লাহ কোরআন শুরু করে দিল দুই চোখের পানি ফেলে আল্লাহর কাছে কান্দে আল্লাহ এই কোরআন শিক্ষা করার জন্য আমার আব্বু এই মাদ্রাসার জমিনে থুয়ে গেছে আল্লাহ একটা দিনও আমার আব্বু দেখি গেল না কোরআন হাতে নিল দুই পারা চলে গেল তিন পারা মুখস্ত করলো চারি পারা মুখস্ত করলো পাঁচ পারা মুখস্ত যখন হয়ে গেল পনেরো পারা যখন মুখস্ত হয়ে গেল বছর চারটে পাঁচটা চলে যায় একটা দিন তার আব্বু দেখতেও গেল না আল্লাহ বলে আদরাইল জারে আদরাইল যা ওই ব্যাপারে দুনিয়ার সময় নাই রে আদরাইল এই সবে সাদেকের টাইমে আদরাইল রে ব্যাপারে জালটা কাবাজ করে নিয়ে আয় আজরাইল আর সময় দিল না ভালো মানুষ ব্যাপারী বাজার করছে কত বন্দর গল্প চালাইছে সবে সাদেকে সবে ব্যাপারী চলে গেল সকালবেলা ফজরের নামাজ পড়ে মানুষের কানে গেল ওই ব্যাপারী ইন্তেকাল হয়েছে কেউ জানে না ঘুমের মধ্যে মারা গেছে গ্রামের মানুষ পাড়ার মানুষ সবাই ছুটিয়ে যায় আরে এত ভালো মানুষ রে ছেলে বিলেকে মানুষ করলো হঠাৎ করে লোকটা মারা গেল লোক যাবে না মারি দিতে সবাই চলল বাড়ি দিদি এখন ব্যাপারের গোসল শুরু হয়ে গেল বাইরের মধ্যে মুসুরি তোলে গোসল দেয় বড় ব্যাটাই ডাক্তার খবর পেয়ে গেল ছোট বেটা ইঞ্জিনিয়ার খবর পাইল মেজ বেটা দারগা খবর পাইল মাস্টার তো বাড়িতে থাকে রে ওই ডাক্তার বলে ইঞ্জিনিয়ার আব্বা মারা গেছে রে আমি প্লেনে গেছি এয়ারপোর্টে গোয়া দিতে ছোট বেটা ইঞ্জিনিয়ার বলে ভাই আমি রাজধানী ট্রেনে গেছি রে ভাই রে ভাই তুমি ডাক্তার রে বোম্বাই থাকি আব্বার কাছে এমন পরনের কাপড় আনবা এমন তিন কাপড় আনবা ভাই রে আমার আব্বা এত সুন্দর তিন কাপড় মার্কিন পরে যাবে যাতে বাঁশবাড়ির মানুষ এমন কাপড় পরে নাই ডাক্তার বলছে ভাই রে আমি আব্বার মরণের খবর পাওয়ার সাথে আমি বোম্বাই বাজারে আমি দামি কাপড় নিয়েছি যেরকম সুবহানাল্লাহ ইঞ্জিনিয়ার বলে ভাই রে আমি দামি দামি হাতুর গোলাপ নিয়েছি রে ভাই চার ভাই এসে গেল রে আব্বা গোসল শুরু হয়ে গেল গোসল দেয় ব্যাপারে বিবি আসতে আসতে গোসলে ইমাম সাহেবের কাছে যায় ও ইমাম চাঁদ আমার স্বামীর গোসল হয়েছে কলে হা চাষি আম্মা হয়েছে আমার ডাক্তার বাড়িতে আসো ইঞ্জিনিয়ার বাড়িতে আসো আমার দারগা বাড়িতে আসো আমার মাস্টার তো বাড়িতে থাকে ও ইঞ্জিনি ও ইমাম সাহেব আমার আব্দুর রহিম পাগলা আমার বাড়িতে আসলো না আমার পাগলাকে কোন মাদ্রাসায় এডমিশন করাইছে ব্যাপারী মরার আগে আমাকে একটা দিনও বলে না ইনাম চাঁদ আমি ডাক্তারকে বেঁধে রাখছিলাম ইঞ্জিনিয়ারকে বেঁধে রাখছিলাম আমি দামি দারগাকে পেরে রাখছি মাস্টারকে পেরে রাখছি আমার আব্দুর রহমান পাগলাকে আমি পেরে রাখছিলাম যতক্ষণ পর্যন্ত আব্দুর রহমান আসবে না অতক্ষণ আপনি জানাজা দিতে পারবেন না কেউ জানাজা দিতে পারবে আরো আব্দুর রহমান কোথায় আছে হুজুর আমার ব্যাপারে মরণের আগে একদিনও বলে নাই আমি কত কছিলাম আমার ছেলেটা কোথায় রাখি রাখলে
ইমাম সাহেব আমি তার স্ত্রী হয়ে ওসিয়ত করলাম যতক্ষণ আমার আব্দুর রহমান আসবে না অতক্ষণ জানাজা দিতে পারবেন না ইমাম সাহেব বলে তাসিয়াম মা আপনার আব্দুর রহমান কোন মাদ্রাসায় আছে আমি জানি তাড়াতাড়ি কল করো ইমাম সাহেব টেলিফোনে ফোন লাগালেন মাদ্রাসার হেড উঠলেন ফোনে লাগিয়ে গেলেন কে কইছে হুজুর আমি অমুক জায়গা থেকে বলছি ব্যাপারই ছেলে আব্দুর রহমান আছে কিনা কলে আছে উনি কোরআন ক্লাসে ওনার উস্তাদ হাফিজ স্যারের কাছে কোরআন মুখস্থ দিচ্ছে জোরে বল সুবহানাল্লাহ হুজুর আব্দুর রহমানকে দয়া করে ছুটি দিয়া দাও হুজুর খারাপ পা হঠাৎ করে সোবেতা দিকে তামে মারা গেছে ছেলেটা জানতে জানে না তার আব্বা ইন্তেকাল হয়েছে ছেলেটা জানলে কষ্ট পাবে হুজুর দয়া করে ছেলেটাকে ছুটি দিয়ে দাও ছেলেটা জানতে মরণের খবর আব্বা জানে না হ্যালো হুজুর বলছে বাবা আব্দুর আব্দুর রহিম তুমি ক্লাস থেকে আসো বাবা কেন ওস্তাদ জি ডাকলেন আমি কোরআন মুখস্থ দিচ্ছি জোরে বল সুবহানাল্লাহ বাবা তুমি পরনে প্যান্টটা পরি নাও আমার গাড়িতে উঠো আমি তোকে নিয়ে তোমার বাড়িতে যাব ওস্তাদ জি আজি পাঁচটা বছর চলে গেল ওস্তাদ জি কত তোমার কাছে আমি ছুটির আবেদন করেছিলাম আমার মা চেহারাটা দেখব আমার আব্বুকে দেখতে যাব আপনি একটা দিন আমাকে ছুটি দেন নাই আজকে আমার জাসি কেন ছুটি দেন আমাকে সঙ্গে নিয়ে কেন হুজুর বাড়ি যান আমার বাড়ির কোনো খবর খারাপ আসছে ওস্তাদি সাতটা দিকে তাকায় রে এখন যদি মৃত্যুর কথা বলি রে এখন ছেলেটা পাগলা হয়ে যাবে গো ওস্তাদি কথা বলেন না কা বলেন আমার বাড়ি কোন টেলিফোনে খাবার খবর আছে নাকি কোন দুরন্ত খাবার খবর আছে নাকি কোন কোন খারাপ খবর আছে নাকি ওস্তাদ বলে না রে ছাত্র দিকে তাকে তাকে দেখে তাই বেটা আব্দুর রহিম তোমাকে নিয়ে আমি তোমার বাড়ি যেতে চাই তুমি আমার গাড়িতে উঠে শোনা তোমাকে সব কথা খুলে বলবো আব্দুর রহিম গাড়িতে উঠল বারবার পিছু তাকে ওস্তাকে বলে হুজুর আপনি একটা কথা কেন বলেন না আমার বাড়ির আমার আব্বার খবর ভালো আমার মার খবর ভালো আছে তো ওস্তাদ গাড়ি চালায় আর তাকে দেখে রে বাড়ির কাছাকাছি আব্দুর রহমান যখন পৌঁছে যায় দেখে রে হাজার বালু টুপি মাথায় দিয়া আব্দুর রহিমের বাড়ির মুখে সবাই যায় ওস্তাদ জি কেন আমার বাড়ির মুখে এত টুপি মাথা দিয়ে কেন যায় মানুষ ওস্তাদ জি আমার বাড়িতে কোনো দুর্ঘটনা হয়েছে ওস্তাদ তখন বলে রে বেটা মাদ্রাসায় কেন বলি নাই তুমি কষ্ট পাবি রে তোমার আব্বা গত রাতে ইন্তেকাল হয়ে গেছে ওস্তাদের গাড়ির তাকে ঝাঁপ দিয়া বাড়ির চাউলে বাড়ি মুখে দেখি তোর মারলেন হাজার মানুষকে টুপি আনা দেখে রে আব্দুর রহিম নজরে পড়ে না মা গাড়ি থাকি দেখে রে আমার পাগলা দৌড়ি দৌড়ি আসতেছে রে মা সামনে দাঁড়ালো পাগলা রে দাঁড়াও বাবা কেন তুমি দৌড়ি বাড়ি ঢোকো মার চেহারাতে দেখি দৌড়ি যে আমার পাই পড়ে গেল সোনা আব্বু গো আমার সোনা আব্বুটা কোথায় মা কাউলে আব্দুর বাড়ি দিকে নজর করলে তোমার আব্বু মুসুরি তলে গোসল দিয়ে রাখছে রে আব্বু বাড়ির তাকে বাইরে তাকে তাকে রে ওনার আব্বুকে মুসুরি তলে গোসল দিয়ে মার কাছ থেকে উঠে দৌড়ি দৌড়ি যায় মুসুরি তাতে যায় জাগমারি বলে আব্বু
ওগো শোনা আব্বু আজকে আমাকে তুমি যাবার কালে কথা বলতে পারলে না ওগো আব্বু গো সারি বেটা প্রশংসা করছো আমার প্রশংসা করো নাই আব্বু গো আজকে আমি যে মাদ্রাসায় পড়লাম এডমিশন করে দিলা একটা দিন খবর নিলি না কি খাইলাম কি পড়লাম কো আব্বু একটা দিন খবর রাখলি ওলে আব্বু গো আমি পনেরো পারা হাবে ধরেছি আজকে আমি সেই কোরআন কাকে শোনাও সুবহানাল্লাহ আব্বু আজকে পনেরো পারা কোরআন আমি কাকে শোনাবো আমি পনেরো পারা হাফেজে বাড়ির ছুটি পাইলাম আব্বু তাও ছুটি পাইলাম তোমার মরণের দিন ইয়ের আগে ছুটি পাইলি আমি তোমাকে এই কোরআনকে মুখস্থ শুনাইতাম আব্বু আজকে আমার পনেরো পারা কোরআন শুনবি না আর আব্বু তো শোনে না আজা মানুষের ভিড় হয়ে গেল ইঞ্জিনিয়ার বলে ডাক্তার আব্বা জানা যা তুমি যাও আব্বা তোর গলে কত টাকা খরচ করেছে রে ডাক্তার আব্বা জানা ডাক্তার তুমি সমাধা করে দাও ডাক্তার বলছি ইঞ্জিনিয়ার আব্বা যত বিদ্যা শিখেছি আজকে আব্বার সামনে দাঁড়ার মতো বিদ্যা আমার অন্তরে নাই যেরকম ঠিক না ঠিক ইঞ্জিনিয়ার তুমি পড়াও না ইঞ্জিনিয়ার বলছে না রে ডাক্তার আমার আব্বা যত বিদ্যা শিখাইছে আজকে আব্বার সামনে দাঁড়ার মতো আমার কাছে ওই বিদ্যা নাই ইঞ্জিনিয়ার বলছে দারগা তুমি দাঁড়াও না দারগা বলছে না না আমি দেশের জন্য সব কিছু করতে পারি যত বিদ্যা শিখছিলাম আজকে আব্বার কাছে দাঁড়ার মতো আমার শক্তি হবে না দারগা বলে রে মাস্টার তুমি দাঁড়াও মাস্টার বলছে আমার শক্তি হয় না আমাকে ভয় লাগে চার ভাইয়ের বক্তব্য শুনে আব্দুর রহিম কেউ সামনে যায় না চার ভাইকে ডাকি ডাকি বলে আব্দুর রহিম ভাই রে তোমার প্রশংসা আব্বা করছে তোর প্রশংসা আব্বা করছে তোর বিদ্যার প্রশংসা আব্বা করছে রে আমার প্রশংসা তো দূরের কথা আমার নামটা বলতে আব্বা বড় লজ্জে পাইছে রে ভাই আজকে আজি আব্বা আমাকে বিদ্যা শিখিয়েছিল ওই আব্বা কোনোদিনও খবর রাখে নাই আজকে আব্বার সামনে দাঁড়ার মতো বিদ্যা ভাই রে আমার কাছে আছে তোমরা পিছনে জানে যাও আমি আমার আব্বার জন্য জানা জানে দিয়ে দেব যদি কোন সুবহানাল্লাহ থাকবে আর কেউ পাবে ওখানে যেতে ডাক্তার পাবে ইঞ্জিনিয়ার পাবে কেউ সাহস পাবে না হাজার হাজার মানুষের সামনে আব্দুর রহিম বলছি ভাই তোমরা কাউ চারু ভাই আমার পিছনে দাঁড়া আমার আব্বু যতটুকু আমাকে বিদ্যা শিখতে দিয়েছে আজকে আমি সেই বিদ্যাগুলো আব্বুর জন্য আমি প্রয়োগ করব আব্দুর রহিম সামনে দাঁড়া জানেন যখন নিয়ত বান্দরে তকবীর মানে আল্লাহু আকবার আল্লাহ বড় মহান চোখে পানি পেলে আব্দুর রহিম কান্দে জানা যায় যায় চোখের পানি বন্ধুটা হয় না দ্বিতীয় তকবীর নেয় আল্লাহু আকবার চোখের পানি বন্ধ হয় না আব্দুর রহিমের তৃতীয় তকবীর নেয় চোখের পানি পড়ে রে বুক ভিজে যায় আল্লাহ রসুল বলছে আল্লাহ দুম সালি হুমিয়া দুলাহ নেক সন্তানে তোমার বাবা মান দুলে কবর বাসির বন্ধ হয় না এরকম সুবহানাল্লাহ একটা নেক সন্তানে চোখের পানি একটা নেক সন্তানে বিন্দু চোখের পানি বাবা যদি কবরে যায় মা যদি কবরে যায় সেই কবর মাসির জন্যে পৃথিবীর সব আমল বন্ধ হয়ে যাবে
আল্লাহ রাসূল বলেন জামাতান ইনসান ইয়ালকাতান হুয়া মালাহুম নবী বলেন মানুষের মৃত্যুর পরে সব আমল বন্ধ হয়ে যায় আমার নবী বলেন ইল্লা মিন সালাসাতিন তিনটা আমল কবরবাসী বন্ধ হয় না যেরকম সুবহানাল্লাহ আব্দুর রহিম কান্দে রে আমার নবী বলতে তিনটা আমল কবরবাসীর বন্ধ হয় না আল্লাহ রাসূল বলেন সাদাকাতুল জারিয়া আল মিহিয়ান তাফাহু বিহি আল্লাহ রাসূল বললেন যে দুনিয়ার মুখে ওই বাবাটার নামে মাটার নামে সাদকা জারিয়া করিয়ে যিনি প্রতিষ্ঠানে আল্লাহর ঘরে নবীর ঘরের জন্য দান খয়রাত করবে ওই আমলটা দানটা মা বাবার জন্য কবরবাসীর বন্ধ থাকে না ধরে বল সুবহানাল্লাহ আর ওই সন্তান যদি এলেম শিখি অপরকে শিক্ষা দেয় এলেমে শিক্ষা দেয় যত শিক্ষা দিবে ওই মা বাবা কবর মধ্যে শুয়ে শুয়ে তার অংশীদার হবে আল্লাহ নবী বল আওনাদুল সালিহুম ইয়াদুলাহ ওই নেক সন্তান যদি দোয়া করে রে বাবা মা জন্য কবরবাসীর বন্ধ থাকে না এক বুঝু চোখের পানি তালার সাথে ওই কবরবাসীকে আল্লাহ মাফ করিয়া দেয় আব্দুর রহিম যখন চতুর্থ তাকবীর দেয় আল্লাহ বলি ফেরেশতা আমি আব্দুর রহিমের চোখের পানি সহ্য করতে পারি ফেরেশতারে ওনার চোখের পানি আমি আল্লাহ খুশি হয়ে গেলাম তার বাবার জন্য কান্দিতে রে কিছু চায় না ফেরেশতারা তোরা সাক্ষী থাকি যাও আমি আব্দুর রহিমের চোখের পানি ওসেলা করি তার আব্বা কবরটাকে আমি মাফ করিয়া দিলাম যেরকম সুবহানাল্লাহ আব্বা জন আমার আজকে এই বাসবাড়ির জমিনে আজকে এই বাসবাড়ির জমিনে আজকে আপনাদের মতন মা আপনাদের মতন বাবা কত কষ্ট করে দুনিয়াতে আপনাকে যত বিদ্যা যত শিক্ষা জ্ঞান গুণ দিয়েছে আজকে সেই বাবাটা কারো ঘরের পিছনে আছে কারো কবরস্থানে আছে কারো বাস বাগানে পড়ে আছে কারো পুকুরের পারে পড়ে আছে সেই বাপটার জন্য তুমি কিছু করতে পারো নাই আল্লাহ রাসূল হাদিস বলছে তিনটে আমল বন্ধ হবে না বুখারি মুসলিম শরীফের হাদিস আল্লাহ রাসূল বলল ইল্লা মিন সালাসাতিন তিনটে আমল বন্ধ হবে না রাসূল বলল সাদাকাতুল জারিয়া তাই দুনিয়ার মুখে ওই বাপটার নামে তার মাটার নামে এই সাদকা জারিয়া করে দিবে তার আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না আমি বক্তব্য চলে থাকবো যতক্ষণ চলে থাকবে বক্তব্য আপনাদের কষ্ট হবে নাকি বাবা সিলিয়ে বলেন কষ্ট হবে নাকি কার কার হবে না হাতটা তুলি দেখান কার কার হবে না হ্যাঁ দুনো হাত তুলি দেখান তকবির লাগান নাই থাকবে আব্বা জনাব সেই বাবারা বন্ধু একটা মা হারা ছেলে একটা আজকে বাসবার জমির সোনা আটটা দেখাইতে যদি পারেন আমি দোয়া করব আল্লাহ রাব্বিল আলামিন পৃথিবীতে চারটে কোরআন আল্লাহ পাঠিয়ে দিয়েছে আল্লাহ চারটে নবীর উপরে চারটে কোরআন নাজিল করলেন আমার এই কোরআন মজিদ আমার রসুল মুহাম্মাদুর রসুল উপরে আল্লাহ নাজিল করলেন আল্লাহ এমন একজন নবী দিলেন তার নাম হযরত মুসা আলাইহিস সালাম তিনি ছিল বনী ইসরাঈলের নবী আল্লাহ তার উপরে তৌরাত কোরআন নাজিল করলেন যেরকম সুবহানাল্লাহ আল্লাহ দাউদ আলাইহিস সালামকে পাড়ি দিলেন আল্লাহ তার উপরে তৌরাত কোরআন জব্বু নাজিল করলেন আল্লাহ ঈসা নবীকে পাড়ি দিলেন ইনজিল কোরআনটা পাঠি দিলেন যেরকম সুবহানাল্লাহ আব্বারা শোনা চান না সেই চারটে কোরআন আল্লাহ পৃথিবীতে মানুষকে সংশোধন রাস্তার পথার জন্যে সৎ রাস্তায় চলার জন্যে মানুষ কীভাবে আল্লাহকে লাভ করতে পারবে আল্লাহকে আপন করতে পারবে নবীকে ভালোবাসতে পারবে সেই কোরআন আল্লাহ পৃথিবীতে দিয়ে দিলেন সেই কোরআনকে ভালোবাসবো এই কোরআনকে বুকের মধ্যে রাখিয়ে আজকে সেই মাটার জন্যে একটা মা হারা সন্তান হাত দেখাইবে হুজুর আমার মা নাই হুজুর আমি বড় ইতিম আমার মা আমাকে এত আদর করেছিল আমার
আমার মা আমি আমি ভাত না খেলে আমার মা ভাত খায় না হুজুর আমি স্কুল থেকে নাজলো হুজুর আমার মা স্কুলের দিকে তাকে তাকে দেখছিল হুজুর সেই মাটা আমি হারাছি হুজুর আমার আব্বাটা নাই হুজুর আমার আব্বাটা হারাছি সেই আব্বা আম্মা হারা আমি মাত্র আব্বাজন আমি মাত্র চারটি কোরআন পৃথিবীতে আল্লাহ দিয়েছে তারপরে বক্তব্য শুরু করবে ইনশাআল্লাহ চারজন মা বাবা হারা সন্তান আল্লাহর নবীর বাড়ির মহব্বতে মা হারা সন্তান হিসেবে সর্বপ্রথম যারা দিবেন তার জন্য আমি বয়ান করি থাকব ওয়াজ করি থাকব হাদিস কোন বলি থাকব একটা বাবা না চারটে বাবার কাছে আমি 10,000 কোটি টাকা আমি চারটে বাবার নাম শুনি বয়ান শুরু করব আসে কোন বাবা সর্বপ্রথম বাবাটা কে আছেন হুজুর আমি 10,000 টাকা দেব আপনি বয়ান শুরু করেন আমি দীর্ঘ টাইম বক্তব্য রাখি থাকব হাদিস কোরআনটাকে সর্বপ্রথম একটা বাবার মা হারা সন্তান বাবা হারা সন্তান 10,000 টাকা আমার হাতে দিয়ে যদি আগতে দেন আমি তার জন্য বয়ান শুরু করব কি নাম বাবা রেজাউল ইসলাম আগান বাবা মা বাবা আছে মা নাই বাবা রেজাউল ইসলাম পঞ্চায়েত প্রেসিডেন্ট আমার ভাই এজাবল ভাই আমার এস প্রেসিডেন্ট মা নাই বাবা নাই আল্লাহ মালালে সবাই ভালোবাসে দেখি মাওলা তুমি ভালোবাসো তাকে তুমি দেশের নেতা বানাইছো এই অঞ্চলে নেতা বানাইছো এস প্রেসিডেন্ট বানাইছো মাওলারে 10,000 টাকা আমার ভাই আমার যাও ভাই আগে দিল তার জন্য আধা মিনিট দোয়া করব আল্লাহ হবেন সবাই হাত তোলেন সবাই একটু হাত তোলেন আল্লাহ হবেন ও গো মাওলা ও গো আল্লাহ দেখরে তাকায়া আমার এস প্রেসিডেন্ট রেজাউল ভাই মাওলাই আপা লই বলা ইতি ভাই আছে জমিনে মার কবর দেখলে মার কত মনে পড়ে আব্বা কবর দেখলে আব্বা কত মনে পড়ে আল্লাহ 10,000 টাকা ভাই আমার তোর লোভের ঘরে চলে দান করে আল্লাহ ওই মা বাবা কবর গুলা তুমি জান্নাতে টুকরা বানে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ নাই তবে আব্বা জান আমার আর তিনটা বাবার কাছে বলি আমি বয়ান শুরু করব আছে কোন বন্ধু দুই নম্বরটা আমার এই এস প্রেসিডেন্টের মতন করি দুই নম্বর বাহারা আব্বাহারা একটা মাস্টার একটা ইঞ্জিনিয়ার একটা ডাক্তার এলাকার গুণী জ্ঞানী বাবা আছেন গো আমি দোয়া করি বয়ান শুরু করে দেব আমি দোয়া করব শোনা আল্লাহ তো এই বাসবাড়ির জমিনে কোনোদিনও গরিব বানাইবে না এজনারে আজকে আল্লাহ নবীর বাড়িতে আজকে যত বাচ্চা কোরআন পড়ে যত কোরআনের হাফেজ হয় তোরা বাচ্চা দুই দিন নিরামিষ খাওয়ান বাচ্চা তোমাকে কৈফত করবে আব্বা আজকে আমার দুই দিন থাকি নিরামিষ খাই আমার আম্মুকে বলছি তুমি মাছ নিয়ে আসো বাসবার এবাদত থাকি মাদ্রাসার ছেলেরা যদি সাত দিন নিরামিষ খায় তবু কাউকে বলার মতন শক্তি থাকবে না ঠিক না ঠিক আব্বাজন দ্বিতীয় নম্বর বাবাটা কে আছেন আমার এস প্রেসিডেন্টের মতন করিয়ে দ্বিতীয় নম্বর বাবাটা 10,000 টাকা দিয়ে আমি দোয়া করে দেব তার নামে আসুন কে আছে আব্বা জান আমার পৃথিবীতে আল্লাহ একজন নবীকে পাঠিয়ে দিল আল্লাহ তারপরে কোরআন পাঠিয়ে দিলেন তৌহিদ কোরআন আল্লাহ তিনি ছিল হযরতে মুসা আলাইহিস সালাম ইনি ছিল বনী ইসরাঈলের নবী হযরতে মুসা এমন নবী গো আল্লাহ এমন ওনাকে রাগ দিয়েছে মুসা এত রাগ ছিল রে বাবা ইনি ছিল তর্কশাস্ত্র নবী যত রাগ করুক না কেউ হযরতে মুসা নবী আল্লাহ রাগ করতো না যেরকম সুবহানাল্লাহ হযরতে মুসা নবী আল্লাহর সাথে দিদার করতে যায় তুরু পাহাড়ের দিকে মুসা নবী দেখা করে আল্লাহর কাছে তুরু পাহাড়ের দিকে যায় গেতে গেইতে রে হযরতে মুসা নবী নজরে একটা আসম্বিত বস্তু পড়ল হযরতে মুসা লক্ষ্য করে দেখল তুরু পাহাড়ে গেইতে দেখে বিশাল একটা খোলা ময়দান আছে ওই খোলা ময়দানে একটা পাখি দেখা যায়
পায় সুন্দর পাখি ওই ময়দান তার পড়ে আছে পাখিটা পাখার মধ্যে লেখা আছে আল্লাহর নাম কি সুন্দর আল্লাহর নাম পাখিটা কিন্তু ময়ল খায় পায়খানা খায় মুসা বলে মাবুদ মাবুদ তোর নাম এত পবিত্রতা তোর নামের এত গুণ এই পাখির গায়ে পাখাটির তোর নাম মাওলা গো সেই পাখি কেন মল পায়ে খানা খায় মুসার কান্দন আল্লাহ বলে মুসা রে কন্ত বাবা বর্তমান মানে হয় এই যুগেরই যাবনে এসে গেছে আব্বাজর কারণ আমার বিবি যখন বাড়িতে আনি আল্লাহ রাসূল বলে দিয়েছেন বিবাহ করতে হলে নারীর গুণ দেখে বিবাহ করতে হবে হাদিস শুনি না এক নম্বর গুণ হলো মেয়েটা যতই ডিগ্রি হোক না কেন যতই কোয়ালিফিকেশন থাকুক না কেন আল্লাহ রাসূল বলল ওই মেয়েটার ভিতরে আগে শুনেন তার ভিতরে এলেম কালাম আছে কিনা মুসলমান তো ওটা দেখে না রাসূল দুই নম্বর বললেন ওই মেয়েটাকে বিবাহ করতে চাও দুই নম্বর দেখো মেয়েটার বংশ বুনিয়াদের ভিতরে আল্লাহওয়ালা মুত্তাকির পরহেজগারি আছে লোক আছে কিনা মুসলমান তো ওটা দেখে না মুসলমান দেখে নগদ কত আর বাকি কত রুল বেটি হোক বা সুদের রুল বেটি হোক বা জুয়ের রুল বেটি হোক দুরকম ঠিক না বেটি মাতার বেটি হলে তো পর্দা করবে না জুয়ের বেটি হলে তো পর্দা থাকবে না আধুনিক সাইন্সের লোক মেয়েরা আল্লাহ কদিন আগে স্কুলে যাবো আজ করিয়া গাঁওটা অধিক স্কুল বেরিয়েছি এমন সময় বাড়ির থেকে বেরিয়ে নাকি একটা মহিলা গুরু দল দল বুঝলেন তো দল বুঝলেন এক দলের মধ্যে একজন লিডার মেয়ে আগত দেখ সম্বন্ধে ভাবি হয় ভাবি করে যান কোনে যান দল তোমার আলেম মানুষই কি জানে নিলে আমার কোনে যাই কোন না যাইলে পেশার বাড়ি লাভ আছে আমি ভাবি যেভাবে সাজিছেন তোমার বয়স বলতে আজকে বিয়ে হবার 40 বছর হল বিয়ে হবার আমি তো ভাইয়ের কাছে এমন সাজন তোমার কোনোদিন দেখি নাই আজকে এত সাজন কেতা একই লিপিস্টি ভিবিস্টি আরো কত তিষ্টি ওটপালি ঠোঁটপালি আরো কত পালিশ ও বাবা ধ বাবা হ্যাঁ হাঁটতে লাগছে হাঁটনি তো বাংলাদেশে হাঁটনি কাছে তা আমেরিকার কাশ যখন ঠিক না ঠিক মক্কা তোমা আলে মানুষ জানেন আজকে আমার স্যার আসবে আমার মহিলা গ্রুপের আমি হচ্ছেন প্রেসিডেন্ট আর একজন সদস্য আছে স্যার কি আসবে আমি তোমার স্যার তোমার কয় নাই তোমার একলাই যাবার কইছে তোমার স্বামী নাই কয় স্যারও কইছো না স্যার আমার স্বামী এসে খাবে স্যার কইছে না আইলে হবে তো আইলে হয়ে যাব মাই দিয়ে দিন দেখছেন তোমার স্বামী না আইলে হবে তো আইলে মাই দিয়ে দিন কত বাবা স্বামী স্যার যদি মেয়ে মানুষ যায় নোংরা ফোনা কাপড় পিন দিলে দিবে স্যার তোমার কি দিবে বন্ধন লোন দিবে স্যার কইছে তোমরা আসেন তোমার স্বামী ছাড়াকে দিবে একে পাইও স্বামী ছাড়া আব্বা জানা আমার সোনার চানা না কেন গো এই মেয়েটা বোঝে না ও বাবা রে ও মা বোনেরা বাসবাড়ি মা বোনেরা আল্লাহ রসুল আসানা ফরাজাহা মা তোমার পবিত্রতা নারী তুমি মা তুমি পবিত্রতা নারী মা তোর বিবাহ হয়েছে মা তোর চরিত্রটা নষ্ট করা যাবে না মা তোর পর্দার খেলা করা যাবে না আল্লাহ তোমাকে পর্দা করাটা ফরজ করে দিয়েছে রে মা মা রে আল্লাহ নবী বলে ওয়াতা বালাগান মা তুমি যদি পর্দা বোঝো সব কিছু বোঝো ওই মেয়েটা স্বামীর কথা খেলাফ বলবে না আল্লাহ রসুল বলছে মা তোমার স্বামী যখন বাড়ির দিকে চাইবে মা তোমার স্বামীর দিকে দেখবা স্বামীর সাথে মোলাকাত করবা স্বামীর সাথে মুখে মুখে লাগে কথা বলবা স্বামী দেখে যত মুশকিল হাসি দিবা আল্লাহ রসুল বলছে মা মা তার কোনো একটা মেয়ে যদি স্বামীর আগে ইন্তেকাল হয়ে যায় আল্লাহ রসুল বলে ওই স্বামীটা যদি তারপরে রাজি খুশি হয়ে যায় আল্লাহ নবী বলে দেখা নাতি জান্নাত ওই মেয়েটা আগে জান্নাত যাবে সেরকম কিন্তু বাবা বর্তমান যুগের যে নারী রে বাবা কোন তো স্বামী বাড়ি গেলে কোনোদিন মোলাকাত করে করে গো মোলাকাত মারাসিস বর্তমান যুগের নারী স্বামী বাড়ি যদি যায় মাগুর মাছের মতো গুড় 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 খায় যেরকম ঠিক না মিটি বাবা নারী কয় প্রকার জানেন নারী হল 4 প্রকার হস্তেনি কদমনি সাংখিনী লোহাজনী
আমার মা বলেরা আমার যুবকরা ভালো করে শুনে রাখো কয়দিন আগে ওয়াস্তরি বাড়িতে গেলাম তোমাদের এই শিমুল বাড়িতে আছে না এই লক্ষীপুর শিমুল বাড়ি ওয়াস করে গেছিলাম আম্মানে বাড়িতে প্রায় আটটা বাজে গেল সকাল বেলা গেলাম বাড়ি থুয়ে ব্যাগটা থুয়ে চা খাবো বড় বেটি আসছে আমার আমার বিবি আমার হুজুরানি বলে হুজুর কি চা খাবার বসিলে তোমার চুল যে বড় হয়েছে চুল কাটেন না খালি ওয়াস করি বানান মাস্টারি করেন চুলের খবর রাখেন না কথা তো ঠিকই রে আমার বিবি জান কোন সময় স্কুল তো খায় চারিনে বিজেপি সরকার যেটা আয় টাইম টু টাইম এক মাস যেটা করা চুল কাটন বলা আজকে শনিবার নয় তোমার টেবিলের সামনে দেখানো রুটিন দেখো নাই আজকে তোমার হিন্দি সংস্কৃত অ্যাডভান্স কম্পিউটার সায়েন্স তোমার বারোটার পরে ক্লাস মেরে ওটাও খেয়াল রাখে শুনে তো প্রিন্সিপাল কোন পরে দিলে হবে কথা ঠিকই তো ঠিকই আছে ব্যাগটি নিয়ে বাজার চলে গেলাম যেয়া বাজারে যেয়া নাপিতের দোকান খুলছে নাপিত হাত তুলি দিয়ে ওই পানি এরকম পানি বোতলের মধ্যে নিয়ে ওই পানি সিগনাল যখন আছে অং নমনগোস্বামী সরঙ্গস্বামী অন্নত ভগবান অঙ্গরা দিয়ে ভগবান ও কাস্টমার বাড়ে দে রেজে বাড়ে দে পরে লাগায় আমি রায় বেটা ষোলো পরে পরে চুল কাট স্যার তোমার আগে তিনজন আছে ঘরে ভিতরে ওই তিনি হ্যাঁ তিনজন বাপু বাবা মোট যাবার না আমার নাপিতের একটা ইউনিয়ন আছে তাই আগে আসবে তার আগে সিরিয়াল আর তোমার মাস্টার মাংস প্রচুর দাম আছে ধগ আছে তোমার গরিব মাংস প্রচুর ধগ আছে তোমরা বেশি দিবেন না একটা হয়তো বেশি দিবে রেট গরিবের যত মাস্টার অত ইঞ্জিনিয়ার অত কথা তো ঠিকই রে বাবা স্যার তোমার চার নম্বর সিরিয়াল বাবা আমি স্কুল জানি যে স্যার উপায় নাই ঘরে যেয়ে দেখো ঘরে ভিতরে তিনটে শ্যামা গেদা বা কান দেখা না যায় ঘোড়া আমার কাছুন কান কোটে আছে কবা না যায় মুই কইছে রে বাবা এই চুল কাটতে বহু সময় লাগবে বা আমি তিন ঘন্টা কই না স্যার এলি চুল কাটারও বেশি মজা খুন কাছি লাগে না খালি লাগার সাথে শেষ ঠিক আছে তারপর যখন যে চ্যাঙাটা দেখো প্রথমে চ্যাঙ বচ্ছে উনি একটা মোবাইল প্রহর নিয়ে দুইটা কান নাক তার লাগিয়ে দিয়ে কি এলা গান দিছে নিজের ঠ্যাং নিজে নাচ পানাচ্ছে খালি শোনা যায় কাঁচা বাতাম আমি ব্যাপারি মানুষের পোলা আমরা মাংস কত দান করি মানে তুমি যদি ব্যাপারি মানুষের পোলা হো তোকে ফাড়া প্যান কে তোমার প্যানের দাম জানেন কুচবিহার মিনিস্টারের মধ্যে এত ভিড় এই ভাড়া প্যানের যেরকম ঠিক না ঠিক ইনশাল্লাহ প্যানের ঢং দেখলে রে বাবা তারপরে দেখো ওই প্যানটা যদি পড়ে তোমার বোঝা বাল বাড়ির নাই রে বাপ ওই প্যানটা যদি পড়ে যদি বাদ দেখবেন প্যানটাকে নিচ ভাই টানে উপরে ভেজা যায় না প্যানটা একটা স্প্রিং বানিয়েছে কোম্পানি খালি নিচের পাখে যায় পালে নিচে পালে আস্তে আস্তে গোয়া গোটা উঁচে হয় যেরকম ঠিক না ঠিক আমার কই আল্লাহ এটা কোন জাতের প্যান ও যুবক তুমি কেন বুঝলি না আরে যুবক তুই মুসলমানের ছেলে রে বাবা তোর হায়া শরম আছে রে বাবা তোর বাড়িতে তোর মা আছে রে সোনা তোর ভাবি জানা আছে তোর বোন আছে রে সোনা তোর লজ্জা থাকা দরকার তোর হায়া থাকা দরকার আল্লাহ রসুল বলছে তোর হায়া নাই শরম নাই তাই বাল্লাহ তারপরে বাবরে ওই যে তুলু ধরিল মকে সারাক করছে না তোমার যখন নিয়ম আছে কাজ সারাইলে করে চুল টাইম মাত্র দুই মিনিট কি কয় হ্যাঁ এই এমন একটা কালা তার বাবা এই একটা কালা মেশিন আমি বোর্ডের মধ্যে কারেন্ট লাগিয়ে দিই মেশিনটা এই ঘোড়া আমার কাছুর কানালা করে আছে অনুমানে আর কানা ঘর মেশিনটা ধরিয়ে যেই আর সুচ লাগাই সুচ ধোয়ার সাথে এক ঘর মেশিনটা তা বাড়ি ধরিল সার বসে গেলা বুঝলে চুল না হেলে এই কাট নেই খুর কাশি লাগে না যেরকম ঠিক না মিঠি যেরকম ঠিক না মিঠে আল্লাহ উপরে তুর খালি বলে এই রকম করে এটা কোন কাটনি রে বাবা দিলি হুজুর এটা কাটনির নাম হচ্ছে রে নাম কন্ত বাবা ঠিক না মিঠিক
এই যুবক তুমি কলেজ যেতে পারো তুমি স্কুলে যেতে পারো বাধা নাই তুমি বিশ্ববিদ্যালয় পড়তে পারো ইউনিভার্সিটি পড়তে পারো তুমি চাকরি করতে পারো বাবা বাধা নাই কিন্তু তো রাসূলের সুন্নতটা থাকতে হবে শোনা আল্লাহ রাসূল বলে দিয়েছে চুরতি ভাবে রাখবা এই যুবক তুমি যদি ওই বক্তব্য যদি পড়ো তো ছোটবেলায় আলেমের কাছে যদি বস্তু রে আল্লাহ রাসূল বলছে লিম্মা জিম্মার ফলা তুমি নারীও করো মুড়িয়া করো আর নালি সুন্নতভাবে রাখো তাহলে তো দলে তুলনা কাজ হবে সুবহানাল্লাহ কিন্তু বাবা আজকে তোমাদের বাসবাড়িতে নাই রে বাবা চুল দেখলে বাবা মাথা ঘাম করে না এই যুবক শোনা চালা আব্বা না সুন্নতভাবে পাতানো চুল বলে গেছে রাখতে পারো সুন্নতভাবে দাড়ি রাখতে হবে কিন্তু মুছ কাটতে হবে যদি বলে হুজুর আমি দাড়িও রাখবো মুছও রাখবো বাবরিও লম্বা করব ওটা রবি সুন্নত হবে না ওটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর দেখতে চান জলের সরদি যান এই বড়ি মুস তিন ব্যাটারি লাগিয়ে মুক্তি হাজার নাই আছে না নাই আল্লাহ আমি জলেশ্বরের সভা করলে এবার পাঁচ খান করলাম ইস্টার্সের লাস্টের দিন আমি সাড়ে আটটা লং ধরবো বসে গেছি অ্যাডভান্স গেছিলাম আধা ঘন্টা আগত বসে গেছি চার দোকানে চার নাম হায়দার মনে সবসময় চা খান ঘাটত তা হুজুর লঞ্চ তো রেডি আছে তো বই থাকতে থাকতে দেখ দুইটো লোক আসি এদিকে না সলুক কাপড় বানা মাথার লাল সলুক কাপড় বানা বাবা হাতের মধ্যে খাড়ু লাগা বাবা এই কেমন মুসতে বাবা মুখ দেহা না জানে বা খালি আসি তা আমি মনে করছি কোন বা মন্দির থেকে আসেন নাকি জোরে কোন ঠিক আমি ঠিক ইস যেই চার দোকান ঢুকিলে বা পাকা সাগরের মতো দাম আব্বার শোনা চান আব্বারে এত গান্দা খাইছে রে বাবা ইস বত্রিজীবী কাম করে না হাজার টা হুজুর বইসো বাইরে আর বসে যাবে না গ্যাস দিবের ফাংলা যেরকম ঠিক না ঠিক আবার শোনা চাওয়া ও মা বনে কেন কেন বোঝো না ওই যুবকটা যদি বাবা হেলেন কালাম থাকতো কলেজ পড়তে পারো রে শোনা যাই যাচ্ছে তুমি ইউনিভার্সিটি পড়তে পারো যাই যাচ্ছে তুমি চাকরি করতে পারো বাবা যাই যাচ্ছে তো ভিতরে ইসলাম থাকতে হবে আয় বাবা আমার ওখানে একটা সাহেব থাকে গেল কলকাতার আব্দুল হাক হামিদ নাম বাবারে আমি তার পকেটে দেখছিলাম কোরআন পকেট গো আমি বলে আব্দুল হামিদ ভাই তোমার পকেটে কি রে আফসার ভাই এটা কোরআন আমি অর্ধেক কোরআনের হাফেজ আমার দিদি কোরআনের হাফেজ আমি বড় মেজর হইতে পারি রে ভাই আফসার ভাই আফসার ভাই রে আমি মেজর হইতে পারি আমি একদিন কবরে যাব আমি আল্লাহর বই কোরআনটা সবসময় উজু রাখি ডিউটিতে ঘুরলে আমি কোরআনটা পড়ি আল্লাহ তার ভয় আছে তাই সেই ডিগ্রি চাকরি কোক না কোনো জোরে কোন ঠিক না বিঠি কিন্তু সেই কোরআন কোনোদিন রাস্তাকে ফেলে দিবে না আমি বলছি ভাই রে এই কোরআন রাত্রিকালে কাপচার ভাই রাতে যখন ডিউটি পড়ে তাহাজুদের সময় উজু করিয়ে কোরআনটা নিয়ে ওই সাত লাইটের কাছে বসি বসি আড়াই তিন ঘন্টা কাটাই দিই জোরে কোন সুবহানাল্লাহ আমি বলছি আল্লাহ নিচে জানা তো কোরআনকে ভালোবাসি আল্লাহ আল্লাহ ওই কোরআন আলা কোনোদিন ভুলবে পারবে না কোরআন পড়ে ছেলেটা মাদ্রাসায় যায় রে এত সুন্দর কোরআন পড়ে একদিন যদি ক্লাসে না যায় রে ওই ছেলেটার জন্য উস্তাদরা আফসোস করে এত সুন্দর বাবা দেখাত রে আব্বারা মনে রাখবেন সুন্দরী মেয়েকে ভালো ছেলে বিয়ে করতে চায় আর ভালো মেয়ে সুন্দর ছেলেকে বিয়ে করতে চায় যেরকম ঠিক না ঠিক ছেলে কোরআন পড়তে যায় মাদ্রাসা ওনার কোরআন ফুললে উস্তাদের চোখের পানি এসে যায় আর বাকি ছাত্র তাকে দেখে এই ছেলেটা কোরআন পড়লে উস্তাদ কান্দে কেন আর রাস্তা দিয়ে গেলে মহিলারা তার রূপ দেখি পাগল হয়ে যায় জোরে বল সুবহানাল্লাহ আল্লাহ পৃথিবীতে এমন একটা নবী দিয়েছে যা রূপ দেখি আল্লাহ দুনিয়ার মহিলারা পাগল হচ্ছিল হযরতে জেলেকা পর্যন্ত পাগল হচ্ছিল জোরে বল সুবহানাল্লাহ যার রূপ আল্লাহ পৃথিবীতে অমন রূপ কোনো মানুষের শরীরে দেয় নাই সেটা হলো হযরতে ইউসুফ আলাইহিস সালাম যুব মাদ্রাসা গেতেছে এই দুষ্ট মেয়েটা ওনার রূপে আকৃত হয়ে গেছিল
কিন্তু উনি যখন মাদ্রাসায় কোরআন শরীফ নিয়ে যায়, এই দুষ্ট মেয়েটা বন্ধুদের সঙ্গে দেখতে এই মেয়েটা কথা বলতে লজ্জে পায়, কারণ এই ছেলেটা তো শুনলাম ইনি বলে এত কোরআন মাদ্রাসায় পড়ে, উনার পড়া শুনিয়ে ওস্তাদের চোখের পানি ফেলে দেয়। কিন্তু আমি একটা কথা বলবো, আমি এই যুবকের সাথে একদিন কথা বলতে চাই, কিন্তু উনি যে বন্ধুদের সাথে যায় কিন্তু কথা বলতে তো পারি না, এই জন্য মা বাবাকে বলে দেয়। ডেইলি মাদ্রাসা যায়, হঠাৎ করে ওই যুবক একাই পড়ি গেছে হাফেজ সাদ, দেখা সুন্দর রে সব বন্ধু আগে চলে গেছে, ওই যুবক কোরআনে হাফেজটা ওই দিন আগে যেতে পারে নাই, একাই একাই যায় ওই মাদ্রাসায় দিকে, ওই দুষ্ট মেয়েটার নজরে পড়ি গেল রে, আজকে কেড়ে ছেলেটা একাই যায় রে, তাদের বন্ধু তো সার সঙ্গে নাই, আজকে আমি দুইটা কথা প্রাণ ভরে গল্প করবো, দুষ্ট মেয়েটার সামনে আছিল রে বাবা, যে মেয়েটা ভিতরে কোরআন নাই হাদিস নাই, ওই মেয়েটা বাবা না একটা আল্লাহ ওয়ালা ওলি মানুষ তুল শোনা, ইমানকে লুত্তারাস করিয়ে দিতে পারে। বাবা যে মেয়েটা ভিতরে কোরআন হাদিস নাই, ওই মেয়েটা একটা আল্লাহ ওয়ালা লোককে ফাঁসাইতে পারে। আবু হানিফা রহমাতুল্লাহকে এত বড় ওলি ছিলেন, বড় মোজাহাবের বড় ইমাম পর্যন্ত একটা দুষ্ট মেয়ে পর্যন্ত চক্রান্ত আবু হানিফা পড়ে গেছিলেন, আমার মতো মানুষও দূরের কথা ধরে কোন ঠিক থাকবে। যুব মাদ্রাসায় গেতেছে, ওই দুষ্ট মেয়েটা সামনে দিকে এসে সামনে দাঁড়াইলেন, ভাই শুনুন আমি একটা মহিলা মানুষ, প্রতিদিন রাস্তার দিকে তাকে থাকি, তোমার সাথে কথা বলবো, তোমার কাছে আমি একটা দলিল শুনতে চাই। বলছে বোন আমি মাদ্রাসায় যেতেছি, বোন মাদ্রাসার সব বন্ধুরা চলে গেছে, আমি না যাওয়া পর্যন্ত ওস্তাদ যা গুসা হয়ে যাবে, আমাকে আজকে বলার মতো শক্তি নাই। বলছে না ভাই তাড়াতাড়ি বলি দেন। বলছে না বোন কি দলিল আমাকে বলেন, যদি আমার জানার মতন থাকে শক্তি তাহলে আমি এখানে বলি দেবো। না এখানে বলা যাবে না, ওই যে সামনের বাড়িটা আমার বাড়ি, বাড়িতে যাবেন তুমি একটা মাদ্রাসার তালিম, তোর ভিতরে কোরআন আছে, আমি বাড়িতে সম্মান হিসেবে বসেয়া তোর কাছে দলিলকে শুনি নেব। ছেলেটা বলছে না 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 আমি তোর বাড়িতে যেতে পারবো না, বনে রে যদি দলিল শুনতে চাও আমাকে এখানে বলো, আমি তোমাকে সুন্দর করে শুনিয়া দেব, যদি আমার জানা থাকে রে বোন। মেয়েটা তো চক্রান্ত করলো বাবা, না রে ভাই রাস্তাঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে দলিল শোনা যাবে না, তুমি যদি আলেম মানুষ হও আমার বাড়িতে যা, বাড়ি যুবক আমি তো কোনো ক্ষতি করব না, আমি একটা মেয়ে মানুষ, শরীয়তের বিধান না মানতে পারি, ভুল হতে পারে, আমি তোর মুখে শুনি সংশোধন হতে পারি। ছেলেটা বলল এই একটা যদি নাজায়েজ কাজ করিয়াছে তাহলে আমার বাড়ি গিয়ে তো কোনো ক্ষতি নেই। ছেলেটা চিন্তা করে যায়, মেয়েটা বাড়ির মধ্যে ঢুকিয়ে নিল, আস্তে করে গেটের সদর গেটটা বন্ধ করে দিল। ছেলেটা বলে বলিলে আমি তোর বাড়ির ভিতরে ঢুকলাম, সদর গেটের দরজা কেন লক করে দিলি? বলছি না বোন গেটের দরজা খুলি দাও, পাড়ার মানুষ দেখলে বলবি কি? বলছে না ভাই তুমি তো সব মানুষ, আমি গ্যাসের দরজা যতই বন্ধ করি না কেন। ছেলেটা বলছে বোন বলেন। বলছে না ভাই ঘরের মধ্যে আসেন, ঘরের মধ্যে বলবো, তোমাকে বসা শুন দিলাম, তুমি বসুরে ভাই আমাকে ভালো করে দলিলটা জানিয়ে দাও। ছেলেটা কান্দে আল্লাহ এ মেয়েটা চক্রান্ত কিছু বুঝি না আল্লাহ, তুমি আমাকে হেফাজত করবা আল্লাহ, আল্লাহ তুমি আমার হেফাজতের মালিক। ছেলেটা ঘরে গেলেন, মেয়েটা বল ঢোকার সাথে সাথে ঘরের দরজাটা বন্ধ করে দিলেন। ছেলেটা বললো বোন ঘরের দরজা বন্ধ করলি কেন? রে যুবক তোর রূপে আমাকে মোহিত করে দিছে রে, প্রতিদিন যা তোর রূপে আমাকে মোহিত করে দিছে, আমি আজকে দলিল শুনতে আনি নাই, আজকে আমার মনের ভালোবাসা আমার তৃপ্তি করতে হবে, নালে আমি তোমাকে সারি দেব না। যুবক কান্না শুরু করল, আমি তোর কোরআন মুখস্থ করছি রে বাবু, এই কোরআনটা 30 পারা আছে আল্লাহ,
আল্লাহ আমি তো বলতে পারি না আমি এই জায়গায় কেন ফাঁসি গেলাম আল্লাহ তুমি আমাকে বাঁচাও এই কোরআনটা সিডার মধ্যে রাখছি আল্লাহ আমি তো এই কাজ করতে পারবো না যুবক কান্তি অস্থির হয়ে গেল মেয়েটা বলছে তুমি যতই কান্দো কেন কানো না কেন আমি এই ঘর থেকে তোমাকে ছাড়ি দেব না যতক্ষণ তুমি আমার মনের আশা পূরণ করো না যুবকটা বলছে না গো বোন আমি তোমার মনের আশা জয় বোন পূরণ করতে পারব না কারণ আল্লাহ আমার সঙ্গে আছে আমার দিকে তাকাই দিতে মাবুদ আমি সহ্য করতে পারব না আমি একটা কোরআনে রেখা পেশ যুবক সুবহানাল্লাহ বনি রে আমাকে তুমি সারি দাও আমি আর দেরি করতে পারি না বোন বলছে না সারি দেব না সিকুর দিয়ে দেব যদি সিকুর দেয় মেয়েটা বিনা অপরাধে ছেলেটা ফাঁসিয়ে যায় যাবে কি না বাবা মেয়ে মানুষের কত কৌশল শোনা জানেন যদি মেয়েটার ভিতরে এলেম কালা না থাকে একটা আল্লাহ মানার মুখে সেই মেয়েটা জানাকারী ফাঁসি দিতে পারে পারে কিনা এই বলছে রসুল বলছে ওই মেয়েটা বিবাহ করতে হলে তার গুণ তাদের দেখো এলেম কালাম আছে কিনা ভাবছেন আমার শোনা চান এক মেয়েটা বলছে বুঝান কালকে আফসার মলানা ওয়াজ করছে বাস বাড়িতে স্বামী যখন বাড়ি যাবে স্বামীর সাথে মোলাকাত করতে হয় স্বামীর মুখের দিকে তাকিয়ে গল্প করতে হয় আল্লাহ রসুল বলছে কোন স্ত্রী যদি স্বামী স্ত্রী গল্প করে গল্প যদি দুনিয়াদারি হয় আল্লাহ রসুল বলছে স্বামী স্ত্রী মহাব্বতের আর গভীরত্ব গল্পটা আল্লাহ ইবাদতের সাথে গণ্য করে দেয় বুঝুন কালকে আসি আমি তোর ভাইজিনের সাথে মোলাকাত করছিলাম আধা ঘন্টা গল্প করছি তুমি করো নাই তাই না সবাই যাও নাই গেছি আমি ছিল মহিলা প্যান্ডেলে তোমার ভাই ছিল পুরুষ প্যান্ডেলে আর এটা দোয়া হয়েছে খেসড়ি খাসি তোমার ভাই এসে ঘুমেছে আমিও ঘুমেছি তোমার ভাই থাকে ওই বাকে রুমে আমি থাকি এই দেখে এই বাকে রুমে তাই ভাই হয়তো কথা কর না ছয় মাস থেকে কথাবার্তা নেই কি কথা একদম করবে না আমি কথা কমু আমি ছোট লোকের ছোঁয়া আমার মার বংশ খবর জানো হ্যাঁ আমার মা এত দুষ্ট আছে আমার বাপ কোনো ডর করছে আমার মা দেখি আমার মা ভয়ে আব্বা বাধা থেকে বাড়ি থাপ্পের বাই দেয় আমার বাপ মরে গেছে তবু আমার মাও আহ করেনি তার ধরি আমি ঠিক নেই মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে মেয়ে যদি ভালো হয় মা ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় মাস্টার ভালো হবে ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে ফার্মা যদি ভালো হয় ইডি ভালো হবে এমন জাতের কসুম আছে অল্প জালে সিদ্ধ হয় এমন জাতের মেয়ে আছে অল্প পাতায় বুঝিয়ে পায় এমন জাতের কসুম আছে অল্প জালে সেজে না এমন জাতের মেয়ে আছে অল্প কাঁপায় বসে না ঠিক না মিটে আব্বা জান তোমাদের কষ্ট হচ্ছে বাবা জোরে বলবেন হাতটা তুলি দেখাইবেন তকবির লাগাবেন না থাকবে যুব বলছে বোন আমাকে আমি তোমার মনের আশা পূরণ করব আমার একটা কথা শুনতে হবে মেয়েটা বলছে কি কথা আমাকে বলুন বলিলে আমি কোরআনের হাফেজ এই সেনাতে আল্লাহর কোরআন 30টা পারা 114টা সূরা কোরআনের মধ্যে 114টা সূরা আছে রে বোন 30টা পারা আছে 6666টি আয়াত বনি রে আল্লাহ এই সেনার মধ্যে আমাকে কেসের বানিয়ে দিয়েছে যখন সুবহানাল্লাহ বনি রে আমি পারি না আমি আমার কথা তুমি শোনো আমি তোর মনের আশা পূরণ করব আমাকে দরজাটা খুলে দাও কেন আমি একটু তোর বাথরুমে যাবো মেয়েটা বলছে বাড়ির সব গ্যাপ বন্ধ যা বাথরুমে যা লেট্রিনে বাথরুমে চলে গেল মেয়েটা বাথরুমের দরজায় যা দাঁড়িয়ে রইল যুবক হাফেজ সাহেব ঘরের ভিতরে পায়খানা ঘরে কান্দে মওলা পালা চেষ্টা করলাম বাথরুমের দরজায় উনি দাঁড়িয়ে আছে মওলা পালাই কুদি
তোমার কাছে আল্লাহ সওদাত দিলাম মাওলানা রে এই তো কোরআন তুমি হেফাজত করো যখন সুবহানাল্লাহ যব কান্দে বাদরের ভিতরে লেটি রে কান্দে কান্দে বুকে দিয়ে চোখের পানি দিয়ে বুক ভিজে যায় কান্দে কান্দে পায়খানা তলবাসি যায় পায়খানা করার পরে হাতে তলাতে নিজের পায়খানা টুক মুখের মধ্যে মাখিয়া দরজা যেই খুলি দেয় মেয়েটা দেখি সর্বনাশ আর জৈব নিবি সেরকম জৈব নিবে সিলিকন জৈব নিবে মেয়েটাকে ভাই নিজের পায়খানা মুখের মধ্যে মাখি দিল পায়খানা থাকলে তো যত রূপবতী ছেলে হো ওই মেয়ে তার জীবনের আশাল লালসা করবে না যুবক ওই পায়খানা শরীরটা নিয়ে নিজের পায়খানা মাখিয়ে বাড়ির থাকি বিড়ি কানতে কানতে নদীর ঝর্ণার কাছে যায় নদীর কাছে যায় কান্দের বলে মৌলা ও মাহবুব রে তোর কোরআনকে রক্ষা করার জন্যে মাহবুব আমার পায়খানা আমার শরীরে মাখছিলাম মাহবুব রে এই পায়খানা যুক্ত গাও দিয়ে আমি মাদ্রাসায় যেতে বড় লজ্জা পাই যুবকটা মাদ্রাসা না যায় নদীর ঝর্ণাতে পানিতে গোসল দেওয়ার জন্য নামে পানিতে নামি তাহলে মাহবুব মাওলা এই পায়খানা যুক্ত গাও নিয়ে আমি কেমন করি মাদ্রাসা যাব যুবকটা প্রথমে নিজের পায়খানা সাফ করার জন্য যখনই ডুব দেবে আর বলে মাহবুব আমার পায়খানা আমি মাখছিলাম আমি যখন শুরু ছিলাম মার করেছিলাম মা এত কাজে ব্যস্ত ছিল রে মাহবুব আমি বিছনায় পায়খানা করেছিলাম হাতে মুখে মাখছিল মা বাড়ির কাম সমদা করে আছি আমাকে দেখছিল আমার হাতে মুখে পায়খানা আমার আবার বাবাকে ঢালি ফেলি দেয় মা ওই পায়খানা পরিষ্কার করিয়া মুখের মধ্যে কপালে চুমা দিছিল মাওলা আমার মা থেকে তুমি আবার বেশি আদর করো তুমি আমার তো ঢেলে ফেলে দিতে পারো না জোরে কোন সুবহানাল্লাহ মাহবুব দুনিয়ার মা যদি ফেলে না দে তোর কোরআন ইবাদত করছি তুমি তো আমার ফেলে দিতে পারো না মাওলাই দুর্গন্ধ গা নিয়ে তোর কোরআন কেমন করি মাদ্রাসায় তেলাওয়াত করব যুবক যখন প্রথমে নদীতে নামে ডুব দেয় গোসল করে আর কান্দে আল্লাহ বলে ফেরেশতারা যাও রে জান্নাতি মেষরাত নিয়ে যাও দুনিয়ার মানুষ কেউ আমার জান্নাতি আতর মেষর ব্যবহার করে নে ওই বাচ্চাটা দ্বিতীয় ডুব যখন দিয়ে উঠবে তার গার মধ্যে জান্নাতি আতর লাগিয়ে দিও পৃথিবীর মানুষ ইনার আতরের সুগন্ধিতে একবার জানলে সব মানুষ কোনোদিন ভুলতে পারবে না জোরে কোন সুবহানাল্লাহ আব্বাজন আমার শোনার চালনা আজকে জান্নাতি বাচ্চারা আজকে বাসবাড়ির জমিনে তোমাদের মাদার এলাকায় মাদ্রাসায় থাকে জান্নাতি আঠর লাগাবে ইনশাল্লাহ কোরআন এখানে শিক্ষা হবে যতদিন কোরআনে আয়াত একটা একটা করে যখন তিরিশটা পারা পড়ার পরে আজকে হুজুর উস্তাদ কমিটিরা মাথার মধ্যে পাকড়ি পরে দিবে এই জান্নাতির খবরটা আপনারা কে দিবেন না আমি অনুরোধ করতে চাই তারপরে বাচ্চাটা
জান্নাতি আতর পেয়ে সে মাদ্রাসা গেল কিনা আমি তারপরে বয়ান করব আসুন নবীর বাড়ি জান্নাতি একটা কালি ইলম বাচ্চার জন্য একটা কোরআনের বাচ্চার জন্য আমি 10,000 টাকা আরেকটা বাবার কাছে আমি চাই তোমার মা কবরে শুয়ে আছে তোমার আব্বা কবরে শুয়ে আছে ওই জান্নাতি একটা বাচ্চার যদি হেফাজতের জন্য এই যে আল্লাহর কোরআন একটা হেফাজতের জন্য যদি আজকে বাসবাড়ির জমিনে এই দস্তর বন্দি জলসায় একটা কোরআনকে হেফাজত করার জন্য যে বাপটা 10,000 টাকা আজকে আমার কাছে ওয়াদা দিবে আমি দোয়া করে যাব আল্লাহ তোমার মা বাবার কবরগুলোকে আল্লাহ জান্নাতের বাগান করে দিবে তারপরে দেখা যাক ওই বাচ্চাটা এই গুনসুক আল্লাহর জান্নাতে আথর পড়িয়ে নবীর ঘর মাদ্রাসায় গেল কিনা আপনারা শুনতে পারবেন আর একটা বাবার নাম শুনি আমার এস প্রেসিডেন্ট ভাই 10,000 টাকা দিয়েছেন আর এলাকার দ্বিতীয় নম্বর বন্ধুটাকে আসেন বাবা এই জান্নাতে একটা যুবকের জন্য আজকে 10,000 টাকা দিয়ে তোর মাকে কবরে শান্তি রাখার জন্য জান্নাতের পোশাক তোর মা পরার জন্য জান্নাতের পোশাক তোর আব্বা পরার জন্য দ্বিতীয় নম্বর আব্বাটা 10,000 টাকা দেওয়ালাকে আছে আসুন কে আছেন আব্বারা দ্বিতীয় নম্বর আব্বাটা হাত দেখতে চাই কে আছেন আমার মা বোনেরা এলাকার মা বোনেরা তুমি আজ প্রেসিডেন্টের মা হয়েছ বাবা মা তুমি নানি হয়েছ দাদি হয়েছ বিবি হয়েছ ও মা বোনেরা এলাকার প্রেসিডেন্ট বিবি তুমি এলাকার কাউন্সিলর বিবি তুমি এলাকার মাস্টার বিবি তুমি ও মা তোমার কাছে 10,000 টাকা চাবো না রে মা 5,000 টাকা যদি লেখি পারে তাও রে মা আমি তোর জন্য দোয়া করো বাসবাড়ির জমিনে আসেন কোনো বাবা দ্বিতীয় নম্বরটা 10,000 টাকা দিতে না পারেন বাবা রে সাতজন বাবার কাছে আর্জি জানাই 5,000 কোটি টাকা কোন বন্ধু দেবেন আমি দোয়া করি যাবো রে সোনা আবুল হাসান আল্লাহ আবুল হোসেন মহাজন আছে আল্লাহ আবুল হোসেন মহাজন আল্লাহ আমার ভাই সাহেব আল্লাহ 5,000 টাকা দিছে আল্লাহ আল্লাহ আবুল হোসেন মহাজনের ভাইয়ের নাম তুমি কবুল করে নাও আল্লাহ তাদের বংশের মধ্যে যারা কবরে আছে আল্লাহ জান্নাতি খুশবু তার কবরে পৌঁছে দাও জান্নাতি আতর তার কবরে পৌঁছে দাও আল্লাহ ওই কবর গুলো তুমি জান্নাতের হাওয়া পৌঁছে দাও নাই থাকবে আসুন বাবা আবুল হোসেন মহাজনের মতন করি আমি চারটে বাবা নাম চাইলাম 5,000 করি আসে বাবা 1 নম্বর এসে গেল আর তিনটে বাবা কে আছেন রে সোনা নগদ দিবেন আমি দোয়া করি যাবো রে সোনা রাতি চলে যাবো বক্সির হাতে আমি দোয়া করি যাবো রে সোনা আল্লাহ তো কোনোদিন গরিব বানাবে না